আসসালামু আলাইকুম ভিউয়ার্স উর্মিজ ডে বুকে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেহেতু আজ থেকে চূড়ান্ত আবেদন শুরু হয়েছে তাই আজকের এই ভিডিওতে চূড়ান্ত আবেদন কিভাবে করতে হবে এর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি চলো দেখে নেই বিস্তারিত তোমরা দেখতে পাচ্ছ এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের ওয়েবসাইট যেখানে তোমরা উপরেই দেখতে পাচ্ছ প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা দুই হাজার একুশ বাইশ এখানে দেখতে পাচ্ছ চূড়ান্ত আবেদনের যোগ্যতা প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটের সর্বোচ্চ বাহাত্তর হাজার আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে এখানে তিনটি ধাপ রয়েছে প্রথম পর্যায়ের ধাপ দ্বিতীয় পর্যায়ের ধাপ তৃতীয় পর্যায়ের ধাপ প্রথম পর্যায়ে প্রতিটি ইউনিটের জন্য নির্বাচিত বাহাত্তর হাজার প্রার্থীকে পনেরো ছয় আজ থেকে দুপুর বারোটা থেকে একুশ ছয় দুই তারিখ বিকেল ছয়টার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে পরবর্তীতে আবেদনের কোনো সুযোগ থাকবে না প্রথম পর্যায়ে নির্বাচিত প্রার্থী হতে আবেদনের নির্ধারিত সংখ্যা বাহাত্তর হাজার পূরণ না হলে ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রার্থীরা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে যখন প্রথম পর্যায়ে নির্ধারিত সংখ্যা পূরণ হবে না তখন দ্বিতীয় পর্যায়ে সময় দেয়া হবে বাইশ ছয় দুই দুপুর দুইটা থেকে পঁচিশ ছয় দুই বিকাল ছয়টা পর্যন্ত আবার দ্বিতীয় পর্যায়ে যদি প্রার্থী পূরণ না হয় সেক্ষেত্রে তৃতীয় পর্যায়ে নির্বাচিত প্রার্থীকে ছাব্বিশ ছয় দুই তারিখ দুপুর দুইটা থেকে আটাইশ ছয় দুই তারিখ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে হবে নিচেই দেখতে পাচ্ছ স্টার্ট ফাইনাল অ্যাপ্লিকেশন সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এইচএসির রোল এইচএসির বোর্ড এইচএসসির পাসিং ইয়ার এবং এসএসসি রোল এস বোর্ড এবং পাসিং ইয়ার এখানে দিয়ে দিব এবং নিচে দেখতে পাচ্ছ নিচের ছবিতে প্রদর্শিত ইংরেজি লেখাটি পাশের টেক্সট বক্সে হুব লিখুন এখানে যে ক্যাপেচারটি এসেছে সেটার ডান দিকে আমরা লিখে দিব লেখার পর সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে স্টুডেন্টের সকল তথ্য দেখাবে নিচের দিকে লেখা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দু হাজার সালের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার জন্য আপনি নিচের ইউনিটগুলোর জন্য প্রাথমিকভাবে বিবেচিত হয়েছেন চূড়ান্ত আবেদনের জন্য যে ইউনিটগুলোতে আবেদন করতে চান তার পাশের বক্সে ঠিক চিহ্ন দিন আপনি একেবারে একাধিক ইউনিট সিলেক্ট করতে পারবেন ইউনিট বিতে প্রাথমিকভাবে সিলেক্ট হয়েছে তাই সে চূড়ান্ত আবেদন করতে চাইলে ডান দিকে সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে এবং নীল ঘর করা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে তাহলে চূড়ান্ত আবেদন করতে পারবে অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এই পেজটি আসবে যেখানে স্টুডেন্টের সকল তথ্য দেখাবে পাশাপাশি এগারোশো টাকা যে পেমেন্ট করতে হবে তাও এখানে দেখাবে এরপর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য একটি বিল প্রস্তুত করা হয়েছে বিল সংক্রান্ত তথ্য নিচে প্রদত্ত এখানে স্টুডেন্টের ডিটেলস দেয়া আছে তার পাশাপাশি বিল নম্বর দেয়া আছে এবং বিল অ্যামাউন্ট এগারোশো টাকা তাও এখানে উল্লেখ করা আছে আপনার আবেদন নিশ্চিত করার জন্য রকেটের মাধ্যমে বিল নাম্বার এত ব্যবহার করে এগারোশো টাকা পরিশোধ করুন রকেটের মাধ্যমে টাকা পরিশোধের নিয়ম জানতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এই পেজটি আসবে যেখানে রকেট অ্যাপের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ফি পেমেন্ট পদ্ধতি দেয়া আছে প্রথমে রকেট অ্যাপসটি মোবাইলে ওপেন করতে হবে এরপর সেখানে মোবাইল নম্বর এবং পিন নম্বর দিয়ে অ্যাপসে লগ করতে হবে লগ করার পর দ্বিতীয় ধাপে বিল পে অপশনটিতে ক্লিক করতে হবে এরপর তৃতীয় ধাপে যে তোমার বিলার আইডি থেকে ইউনিভার্সিটি অব রাজশাহী থ্রি নির্বাচন করতে হবে চতুর্থ ধাপে যে বিল রেফারেন্স নম্বর তোমার যেই নম্বরটি দেয়া ছিল একটি বিল নম্বর সেটা এখানে বসাতে হবে এরপর সেল ফলে না হলে আদার অপশনটিতে ক্লিক করতে হবে এবং এগারোশো টাকা যে পেমেন্ট করছো সেটা এখানে লিখে দিতে হবে এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট অপশনে ক্লিক করার পর এর পরের ধাপে যে তোমাকে পিন নম্বর দিয়ে ট্যাপ করে ধরে রাখতে হবে এরপর দেখা যাবে পরের ধাপে তোমার পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে এভাবেই খুব সহজেই রকেট এর মাধ্যমে তোমরা তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত আবেদনটি খুব সহজেই করতে পারবে তাহলে বন্ধুরা এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তাই বিদায় নিতে হচ্ছে আজ আল্লাহ হাফেজ